করোনা ও বন্যা পরবর্তী পরিস্থিতিতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশের মৎস্য সম্পদ। তা সত্ত্বেও নতুন করে আবার ঘুরে দাঁড়াচ্ছেন এই খাতের উদ্যোক্তারা। তাদের হাত ধরেই করোনা মহামারী এবং বন্যা মোকাবেলা করে গতি ফিরছে গ্রামীণ অর্থনীতিতে। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। করোনা পরিস্থিতির মাঝে কয়েক দফা বন্যার ধকলে বিপর্যস্ত ছিলেন মৎস্য চাষিরা। বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ায় সর্বশান্ত হয়েছেন অনেকে, আবার অনেকে এমন পরিস্থিতির মধ্যে চেষ্টা করেছেন ঘুরে দাঁড়াতে। তাদের একজন আশুলিয়ার ঘুগুদিয়া গ্রামের খোরশেদ আলম। আমার যেমন 200 হাঁস আছে, আমি প্র্যাকটিস করতেছি এটা হাঁস নিয়ে। 200 হাঁসের মধ্যে আমার 100 ডিম দেয়, 10 টাকা রইলে আপনার 1000 টাকা ডেইলি, আমি 1000 টাকা পেতেছি। আমার এই লেবারের খরচটা ওঠে। তৈরি পোশাক এবং স্টক লটের ব্যবসা করতেন খোরশেদ আলম। নামমাত্র মূল্যে পত্তন দেয়া পৈতৃক জায়গা জমিতে প্রথমে বিনিয়োগ করেন, এভাবেই ধীরে ধীরে আদর্শ এবং সমন্বিত মৎস্য খামার গড়ে তোলেন তিনি। হাঁসের ডিম বিক্রি করেই দৈনন্দিন খরচ তুলছেন মৎস্য খামারের। মুরগি ও গবাদি পশু পালনের পাশাপাশি পুকুর পাড়ে করেছেন সবজি বাগান। সমন্বিত খামার ব্যবস্থাপনার কারণে বন্যায় মাছের ক্ষয়ক্ষতির অনেকটাই পুষিয়ে নিয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও এখনও এই খাতেই বিনিয়োগের অপার সম্ভাবনা দেখছেন তিনি। যারা নতুন উদ্যোক্তা, যারা যদি আসতে চায় এইভাবে ব্যবসা করতে, এটার মধ্যে পরিশ্রম করতে না, লেবার থাকলে আর সাথে সাথে নিজে একটু লাইনগুলি দেখাই দিলে লেবাররা করতে পারে, লেবাররা করতে পারে। এটা আমি মনে করি যে কৃষি আবার নতুন করে যদি জাগ্রত হয় সারা বাংলাদেশে, কৃষির চেয়ে ব্যবসা ভালো ব্যবসা আর কোনোটাই নেই। গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের যে সুবর্ণ সম্ভাবনা, তা কাজে লাগানো গেলে কৃষি অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন, এমনটাই বলছেন এই খাতের সফল উদ্যোক্তারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।